সবাইকে আরও একবার লার্ন ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে স্বাগত জানাই আমরা প্রি উপর বেশ কয়েকটি ক্লাস করেছি আমরা আর্টিকেলের উপরও দুটো ক্লাস করেছি আগের ক্লাসটিও আমার আর্টিকেল নিয়েই ছিল আমরা যখন নিয়মগুলো দেখি যে কোথায় কোন প্রি পজিশনটি ব্যবহৃত হয় বা কোথায় কোন আর্টিকেলটি ব্যবহৃত হয় তখন কিন্তু আমরা সেটি করতে পারি কিন্তু যখনই আমাদের একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয় এবং সেখানে আর্টিকেল এবং প্রিপোজিশনটি যদি অমিট করা থাকে যদি না থাকে এবং আমাদের যখন সেটা করতে বলা হয় তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই খুব অসুবিধায় পড়ে যাই আমাদের ভুল হয় আমরা বুঝতে পারি না যে এখানে কোন প্রিপোজিশনটি বা কোন আর্টিকেলটি ব্যবহৃত হবে তো আজকের ক্লাসে আমি অনেকগুলি এক্সাম্পলের সাহায্যে তোমাদের দেখাবো যে কোথায় কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় এবং সেখানে কোন প্রিপোজিশনটি বা কোন আর্টিকেলটি কেন ব্যবহার হচ্ছে সেটাও আমি কিন্তু তোমাদের বলবো তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে অনেক কনফিউশন তোমাদের কিন্তু দূর হয়ে যাবে এবং তোমরা কম্পিটিটিভ এক্সাম হোক বা কোনো স্কুলের পরীক্ষা হোক সেখানে যখন কোনো প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখানে আর্টিকেল এবং প্রিপোজিশন তোমাদের করতে বলবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করছি এর জন্য অনেকটাই প্র্যাকটিসের প্রয়োজন তো আজকের ক্লাসে আমি যতটা পারা যায় তোমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। দেখো আমি এখানে দুটো প্যাসেজ নিয়েছি এবং দুটো প্যাসেজেই কয়েকটি ড্যাশ রয়েছে এখানে 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 কিছু ড্যাশ রয়েছে এবং প্রশ্নে এমনটা থাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এই ব্ল্যাঙ্কগুলো আমাদের আর্টিকেল অথবা প্রিপোজিশন যে কোনো একটা দিয়ে ফিল করতে হবে এবার এই ধরনের প্যাসেজগুলোতে আর্টিকেল এবং প্রিপোজিশন বসানোর আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই প্যাসেজটা ঠিকঠাক পড়ে বুঝে নিতে হবে যে এর মানেটা কি বোঝাতে চাইছে যদি আমি মানেটা বুঝতে পারি তাহলে আমরা সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন নির্বাচনের অনেকটাই কাছে চলে যাব এবং তারপর আমাদের নিয়ম রয়েছে শুধু নিয়ম জানলেই হবে না সঠিকভাবে সেটাকে বসাতে পারাটাই হচ্ছে আসল কথা দেখো আমি প্রথম প্যাসেজটা পড়ছি ব্ল্যাঙ্ক তারপরে রয়েছে পোর চিলড্রেন হ্যাড নাও নো হায়ার ড্যাশ প্লে দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল ড্যাশ হার্ড স্টোনস অ্যান্ড দে ডিড নট লাইক ইট তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ যে এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত ছোট গল্প সেলফি জায়ান্ট থেকে নেওয়া হয়েছে সেলফিস জায়ান্ট অত্যন্ত বিখ্যাত একটা ছোট গল্প অস্কার ওয়াইল্ডের তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে পোর চিলড্রেন হ্যাড নাও নো হায়ার ড্যাশ প্লে অর্থাৎ সেই ছোট বাচ্চাদের এখন আর কোনো খেলার জায়গা রইল না হতভাগা বাচ্চাদের অর্থাৎ যারা এখানে পোর কথা বলা হয়েছে পোর মানে কিন্তু গরিব নয় পোর মানে হচ্ছে হতভাগা অভাগা যে কোনো কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে তাহলে পোর চিলড্রেন হতভাগা বাচ্চারা তার মানে এই বাচ্চাদের কথাটা আগে বলা হয়েছে এরকমটা কিন্তু বোঝানো হচ্ছে দেখো পোর চিলড্রেন হ্যাড নাও নোহ্যার ড্যাশ প্লে যে হতভাগা বাচ্চাদের আর কোথাও খেলার জায়গা রইল না তার মানেটা কি বাচ্চাদের কথা হয়তো আগেই বলা হয়েছে এবং সেই বাচ্চাদেরকেই নির্দেশ করা হচ্ছে অর্থাৎ সেই বাচ্চাদেরকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তো এক্ষেত্রে আমরা কী বসাবো আমরা আর্টিকেল দা বসাবো দেখো দা পোর চিলড্রেন হ্যাট নাও নো হায়ার ড্যাশ প্লে খেলতে খেলার জন্য এবার এখানে যদি আমি ফর প্লে লিখি তাহলে কিন্তু এটা হবে না যে নাও নো হায়ার ফর প্লে ফর লিখলে আমাদের হয়ে যেত প্লেইং ফর প্লেইং নো হায়ার মানে খেলতে তার খেলতে অর্থাৎ খেলার জন্যে কোনো জায়গা রইল না যেহেতু প্লে রয়েছে তো এক্ষেত্রে আমাদের ইনফাইনিটিভ ইউজ করতে হবে টু প্লে খেলতে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো টু এবং টু পরে বার ইনফাইনেটিভ গঠন হলো এবং এই সেন্টেন্সটি কমপ্লিট হলো তাহলে দেখো দ্য পোর চিলড্রেন হ্যাড নাও নো হায়ার টু প্লে এই হতভাগা বাচ্চাদের আর খেলার কোনো জায়গাই রইল না টু প্লে আমি ইনফাইনেটিভের একটা বিস্তৃত ক্লাস করেছি আই বাটনের লিঙ্ক থাকবে একবার চেক করে নেবে পরের লাইনটি দেখো দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি রাস্তা খুব ধুলিপূর্ণ ডাস্টি মানে ধুলায় পরিপূর্ণ অ্যান্ড ফুল ড্যাশ হার্ড স্টোনস এটা খুব সহজ ফুল ড্যাশ হার্ড স্টোনস এটা আমরা অনেক সময়ই ব্যবহার করে থাকি ফুল অফ পরিপূর্ণ ফুল অফ হার্ড স্টোনস আথরে পরিপূর্ণ তাহলে এক্ষেত্রে আমরা অ বসাবো ফুল অফ হার্ড স্টোনস ফুল লফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফুল ফুলের সঙ্গে অফ হয় এর মানে হচ্ছে পরিপূর্ণ ফুল অফ তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অফ ব্যবহার হলো ফুল অফ মানে পরিপূর্ণ কিসে পরিপূর্ণ হার্ড স্টোনস পাথরে অ্যান্ড দে ডিড নট লাইক ইট এবং তারা এটা পছন্দ করে না তাহলে বোঝা গেল এবার দেখো আমি প্যাসেজটি পড়ছি দেখবি কত সুন্দর লাগছে দ্য পোর চিলড্রেন হ্যাড নাও নো হ্যাড টু প্লে এই হতভাগা বাচ্চাদের আর খেলার কোনো জায়গাই রইল না দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি রাস্তাগুলি ছিল ধুলায় পরিপূর্ণ ফুল অফ হার্ট স্টোনস এবং শক্ত পাথরে পরিপূর্ণ অ্যান্ড দে ডিড নট লাইক ইট এবং তারা এটা পছন্দ করে না এবার দু নম্বর প্যাসেজটি দেখছি দেখো দ্য ডিমান্ড ফর দ্য বুস্টার ডোজেস ড্যাশ ডক্টরস অ্যান্ড আদার হেলথ কেয়ার ওয়ার্কারস হ্যাজ গ্রোন আফটার ড্যাশ কর্ণাটকা ডক্টর উইথ নো ট্র্যাভেল হিস্ট্রি বিখেম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান টু টেস্ট পজিটিভ টু দ্য অমিকর্ন ভ্যারিয়েন্ট অর্থটা বোঝো মানে কর্ণাটকের একজন ডক্টর করোনা ভাইরাসের যে অমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে সেটার দ্বারা আক্রান্ত হয়েছিল রকম ট্র্যাভেল হিস্ট্রি ছাড়াই যার জন্যে বুস্টার ডোজেসের ডিমান্ড ডাক্তার এবং অন্যান্য হেলথ কেয়ারদের জন্যে সেটা বেড়ে গেছে তাদের জন্যে দ্য ডিমান্ড ফর দ্য বুস্টার ডোজেস ফর ফর ডক্টরস অ্যান্ড আদার হেলথ কেয়ার ওয়ার্কারস আমরা যদি মানে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না আমরা বুঝতে পারব না যে কোন প্রিপোজিশনটি বা কোন আর্টিকেলটি বসছে তাহলে ফর ডক্টরস অ্যান্ড আদার হেলথ কেয়ার ওয়ার্কার্স হ্যাজ গ্রোন আফটার কিসের পর ড্যাশ কর্ণাটক ডক্টরস উইথ নো ট্রাভেল হিস্ট্রি বি ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান তাহলে একজন কর্ণাটক ডাক্তার কর্ণাটকের একজন ডাক্তার তাহলে একজন তাহলে এ হবে এখানটাতে এ কর্ণাটকা ডক্টর উইথ নো ট্রাভেল হিস্ট্রি বিকেম দ্য ফার্স্ট দ্য ফার্স্ট প্রথম নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু টেস্ট পজিটিভ টু দ্য অমিক্রন ভেরিয়েন্ট সেই অমিক্রন ভেরিয়েন্টের দ্বারা সে আক্রান্ত হয়ে গেছে তাহলে বোঝা গেলো এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখব দেখো জেমস ওয়ার্ট ওয়াজ এ স্কটিশ ইনভেন্টর হু ড্যাশ ওয়ার্ল্ডস ফার্স্ট এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিন হি লেটার ম্যানুফ্যাকচার্ড দিস ড্যাশ বার্মিংহ্যাম ইংল্যান্ড ড্যাশ মাচ সাকসেস মানেটা বোঝার চেষ্টা করতে হবে তাহলে কী বলেছে জেমস ওয়াথ যিনি একজন স্কটিশ ইনভেন্টর ছিলেন হু ক্রিয়েটেড কী তৈরি করেছিলেন ওয়ার্ল্ডস ফার্স্ট এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিন একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে পৃথিবীর সর্বপ্রথম এফিশিয়েন্ট কার্যকরী স্টিম ইঞ্জিন তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমরা দা লিখবো তাহলে জেমস ওয়াট ওয়াজ এ স্কটিশ ইনভেন্টর হু ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিন হি যে লেটার পরে ম্যানুফ্যাকচার্ড দিস এগুলো অর্থাৎ সেই স্টিম ইঞ্জিন ইঞ্জিনগুলো দিস ড্যাশ বার্মিংহ্যাম তাহলে এই বার্মিংহ্যাম এর আগে কী বসবে বার্মিংহ্যাম একটা জায়গা তার আগে আমরা সাধারণত বড় জায়গার আগে ইন এবং ছোটো জায়গার আগে অ্যাড বসাই এবার এখানে আমরা ইন বসাবো না অ্যাড বসাবো সাধারণত আমাদের মনে হতে পারে যে ইন হবে কারণ যেমন হি লিভস ইন কলকাতা হি লিভস ইন ঢাকা তাহলে আমরা ইন বসাই বার্মিংহ্যাম একটা বড় একটা জায়গা একটা প্রসিদ্ধ একটা জায়গা তাহলে ইনি বসাতে হয় কিন্তু এক্ষেত্রে হবে অ্যাট কেন অ্যাট হলো ইন সাধারণভাবে কোনো জায়গা বোঝাতে আমরা ইন ব্যবহার করি একটা সাধারণ অর্থে হি লিভস ইন দুর্গাপুর হি লিভস ইন হলদিয়া কিন্তু যদি সেটা কোনো স্পেসিফিক ক্ষেত্র বোঝায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট বসাই যদি বলা হয় যে স্টিল প্ল্যান্টটি দুর্গাপুরে অবস্থিত তখন আমরা বলবো দ্য স্টিল প্ল্যান্ট ইজ সিচুয়েটেড অ্যাট দুর্গাপুর নট ইন দুর্গাপুর কারণ এখানে সেই দুর্গাপুরের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেটাকে বোঝানো হচ্ছে একই রকমভাবে এই যে বামিংহ্যাম এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে বোঝানো হচ্ছে স্পেসিফিক করে বোঝানো হচ্ছে এই জন্য কিন্তু অ্যাট হলো দ্য জুট মিল ইজ সিচুয়েটেড অ্যাট হলদিয়া অর্থাৎ হলদিয়ার ওই স্পেসিফিক এরিয়াটার কথা বোঝানো হচ্ছে তাহলে কোনো স্পেসিফিক এরিয়া যখন বোঝানো হবে তখন অ্যাট হবে জেনারেল ক্ষেত্রে কিন্তু ইন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্যাসেস করতে করতে আমরা কিন্তু এগুলো বুঝে যাব তাহলে হি লেটার ম্যানুফ্যাকচার দিস অ্যাট বামিংহ্যাম ইংল্যান্ড ড্যাশ মাস সাকসেস ড্যাশ মাস সাকসেস মানে খুব সফলতার সঙ্গে উইথ তাহলে উইথ মাচ সাকসেস বোঝা গেল আরও একটা দেখছি দ্য লায়ন সফরি ড্যাশ নন্দন কানন ইস ড্যাশ লার্জেস্ট ওয়ান ইন দ্য কান্ট্রি অ্যান্ড কভার্স অ্যান্ড এরিয়া নিয়ারলি টোয়েন্টি হেক্টরস এটা কিন্তু খুব সহজ এটা একদম নিয়মের মধ্যে রয়েছে জাস্ট নিয়মগুলি যদি জানি তাহলেই কিন্তু আমরা এটি করতে পারবো খুব সহজ দ্য লায়ন সাফারি অ্যাট নন্দন নন্দনকানন একটা রিজার্ভ ফরেস্ট একটা স্পেসিফিক একটা প্লেসকে বোঝানো হচ্ছে তাই আগের মতো এটাও কিন্তু অ্যাট হলো দ্য লায়ন সফরি অ্যাট নন্দনকানন ইজ ড্যাশ লার্জেস্ট দেখো লার্জেস্ট আমরা ডিগ্রির ক্লাসে দেখেছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে তাহলে লার্জেস্ট তাহলে দা লার্জেস্ট ইজ দ্য লার্জেস্ট ওয়ান ইন দ্য কান্ট্রি অ্যান্ড কোভার্স অ্যান্ড এরিয়া অ্যান্ড এরিয়া নিয়ারলি টোয়েন্টি হেক্টরস এবার কভার্স অ্যান্ড এরিয়া নিয়ারলি টোয়েন্টি হেক্টর্স এক্ষেত্রে কিন্তু আমরা একটু কনফিউজ হতে পারি আমাদের মনে হতে পারে যে এখানে যদি কোনো প্রিপোজিশন আমরা না বসাই তাহলেও কিন্তু অর্থটা সঠিক মনে হচ্ছে দেখো কভার্স অ্যান্ড এরিয়া নিয়ারলি টোয়েন্টি হেক্টরস কিন্তু যেহেতু আমাদের এখানে প্রিপোজিশনের জায়গাটা দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা অফ লিখবো দেখো অফ কেন লিখছি আমি বলছি দেখো অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ নিয়ারলি টোয়েন্টি হেক্টরস মানে বিশ হেক্টর জমির এরিয়া বিশ হেক্টর জমির এরিয়া একটা রযুক্ত একটা সেন্স আসছে যে বিশ হেক্টর জমির এলাকা এটা কভার করে তাহলে অ্যান এরিয়া অফ নিয়ারলি টোয়েন্টি হেক্টরস বিশ হেক্টর জমির যে আমি বললাম যে হি লিভস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি জলপাইগুড়ির ডিস্ট্রিক্টে আমি সজে বলতে পারতাম যে হি লিভস ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এটাও হতো কিন্তু আমি বললাম হি লিভস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ির নিজেই কিন্তু ডিস্ট্রিক্ট তাহলে ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি তাহলে এভাবে কিন্তু আমরা বলতে পারি তো এখানেও ঠিক সেরকম একটা সেন্টেন্স তৈরি হয়েছে যে অ্যান্ড কোভার্স অ্যান্ড এরিয়া অফ নিয়ারলি টোয়েন্টি হেক্টরস তো এগুলো যত প্র্যাকটিস করবে তত আয়ত্তে চলে আসবে এবার পরেরটা দেখো ওয়ান ডে দ্য পোয়েট ওয়াজ বেগিং ড্যাশ ডোর ড্যাশ ডোর সাডেনলি হি স ড্যাশ গোল্ডেন চ্যারিয়ট উইথ দ্য কিং অফ

ডোর টু ডোর দাঁড়ে দাঁড়ে তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল সাডেনলি হঠাৎ হি স সে দেখলো ড্যাশ গোল্ডেন চেরিওট চেরিওট মানে রথ একটা গোল্ডেন চেরিওট একটা নির্দিষ্ট করে কিন্তু বোঝাচ্ছে না যে যাচ্ছিলো একটা চ্যারিয়ট দেখলো তাহলে হি স এ গোল্ডেন চেরিওট উইথ দ্য কিং অফ কিংস ইট যেখানে রাজাদের রাজা বসেছিল তাহলে এইভাবে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি আমরা প্রচুর প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের এই যে কনফিউশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু চলে যাবে বারবার করতে হবে যে একই জিনিস তোমার এরপর কমন পড়ে যাচ্ছে যে এই ধরনের সেন্টেন্সটা তুমি করেছো তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে একটা ক্লাসে অনেক প্র্যাকটিস করানো সম্ভব নয় তো আজকের ক্লাসে এখানে আমরা পাঁচটি প্যাসেজ নিয়ে আলোচনা করলাম এরপর কোনো একদিন আরও কিছু প্যাসেজ নিয়ে আলোচনা করব তো এভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস চলতে থাকবে তোমরা সঙ্গে থাকো তো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে